হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি নিউ টাউনের ইকো পার্ক। এখানে পরিবেশ খুবই সুন্দর, কিন্তু রোদের একটু আসছে, একটু বেশি আছে আজকে। যাক, অনেকদিন পর এসেছি, খুবই ভালো লাগছে। আইফেল টাওয়ার যেটা, প্যারিসের আইফেল টাওয়ার, আমরা ওদিকে যাচ্ছি এখন। ঠিক আছে, আইফেল টাওয়ার দেখতে যাচ্ছি। ভাই বন্ধুরা, আমরা চলে এসেছি এখানে একটা ছোট্ট মতো রেস্টুরেন্টে। এই যে দেখে নিই আমরা প্রাইস ট্যাগ দিতে আছে। হালকা কিছু আগে টিফিন আইস আমরা অর্ডার দিয়ে চলে এলাম। আপাতত চিকেন এগ রোল আর চিকেন, তার সাথে মাজা, তাই তো? আমরা এখানে বসে আছি। এটা আমাদের প্রথম ভোগ, তোমরা প্লিজ একটু লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিও। এটা আমাদের প্রথম ভোগ, না করলেও কিছু মনে করবো না। হ্যাঁ, আমাদের মালা চলে এসছে, আমাদের মেন ফুড আসেনি আমাদের এখন। ঠিক আছে, মাজা মাজা মাজা। ওই দেখো বিদেশি পাখিরা আমাদের ইন্ডিয়াতে ঘুরতে এসছে। ঠিক আছে, আমাদের ফুড চলে এসছে। এই যে চাউমিন আর এগরোল, তার সাথে একটা বড় বহুত বড় মাজা। ঠিক আছে, আমরা খাওয়া শুরু করছি, তারপর তোমার সঙ্গে কথা বলবো। ওকে, বেশ ভালো। এখানে ভিতরে একটা গৌতম বুদ্ধের মূর্তি আছে রাখা। বেশ, এটা হচ্ছে একটা জাপানি ফরেস্ট। ঠিক আছে, এখানে
luck. You will got some luck. এখানে ঢোকার জায়গা আলাদা, বলবো তো আমরা এদিকে চলে এসেছি। আমার জন্য মনে হচ্ছে ডিসব্যালেন্স হচ্ছে গাড়ি, ঠিক আছে? গাড়ি প্রায় অর্ধেক জলে চলে গেছে, জাস্ট আমরা ডুবো ডুবো হয়ে আছে, তবু চলে মাঝি ওই দিকে চলো। আমাকে পেডেল করতে হয়, যা করছে আমাদের সুবন্দা। হ্যাঁ ঠিক আছে, সুবন্দা আর এই কি নাম, আমরা মাঝি সমুদ্র থেকে চলে এসেছি। আমাদের ইকোপার্কের ছোট সমুদ্র, আমি যেদিকে ভর দেবো সেদিকে নৌকা যাবে, এরকম একটা হয়ে গেছে অবস্থা। তোর এর ভারে যদি নৌকা চলছে আমি বললাম এখানে সন্ধ্যা হুঙ্কুর পেটের গড়া গড়া অবস্থা খারাপ হয়ে গেছে, প্রচন্ড ঠান্ডা দেখতেই পাচ্ছেন। তোমরা তো হাত দিতে পারছো, আমি যদি হাত দিতেও যাই তো আমি এদিকে নৌকা পড়ে যাবে। বিবন্ধু তারা পাখি আমি জানো কি অবস্থ কালে তোমায় বলতে পারিনি, সাদা সাদা কালা কালা মঞ্জমেছে সাদা কালা, হয়েছি আমি মন পাগেলা বসন্ত কালে, বিবন্ধু কালা পাখি আমি জানো কি।